हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज आमी राखी पूर्णिमा स्पेशल एक मिष्टी रेसिपी आपनादेर काछे शेयर करब। कल राखी पूर्णिमा, ताई आज आमी आपनादेर काछे निये चले एसेछी शुधुमात्र दूध और चीनी दिए तैरी ए नारकेलेर बर्फी। प्रथमे आमी एकटा नारकेल एइभाबे कुड़िये निच्छी। नारकेलटा एकदम ड्राई नारकेल होते हबे, खूब बेशी मॉइश्चर थाकले हबे ना। এবার আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে তাতে আমি 1.5 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা সামান্য গরম হলে এতে আমি কিছু কাজু বাদাম হালকা বাদামি করে ভেজে নেব। বাদামগুলো ভেজে নেবার পর এতে আমি নারকল কোড়াটা দিয়ে দিই। একটা নারকল কুড়িয়ে 3 কাপ মতন হয়েছে। নারকল কোড়াটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে এবার আমি এতে 1.5 কাপ মতন দুধ অ্যাড করব। এখানে আমি ফ্যাট মিল্ক নিয়েছি। আমি এখানে 3 কাপ দুধকে 1.5 কাপ করে নিয়েছি। দুধটা দিয়ে ভালো করে ফোটাতে হবে যতক্ষণ না দুধটা শুকিয়ে যাচ্ছে। এই দেখুন, দুধটা অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি এতে চিনি অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ মতো। চিনিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়তে হবে যতক্ষণ না নারকল থেকে জলটা শুকিয়ে যায়। খুন্তিটা দিয়ে এইভাবে চেপে চেপে দেখে নিতে হবে নারকলটা থেকে জলটা শুকিয়েছে কিনা। এই দেখুন, এখনো জল রয়েছে। এটা আরো 2-3 মিনিট ধরে আমি শুকিয়ে নেব। ঠিক এই সময় আমি সামান্য একটু এলাচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এলাচ গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বের। মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে। এ দেখুন, অনেকটা স্টিকি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঘি মাখিয়ে এর উপরে ঢেলে দেব। ঢেলে দিয়ে খুন্তি দিয়ে চেপে চেপে এটাকে সেট করে নিতে হবে। খুন্তি দিয়ে আমার অসুবিধা হচ্ছিল, তাই আমি একটা চামচ ব্যবহার করেছি। এবার এর উপরে আগে থেকে ভেজে রাখা কাজুগুলো আমি দিয়ে দিচ্ছি। সামান্য একটু পেস্তা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমার রেডি হয়ে গেল আজকের রেসিপি, দুধ আর চিনি দিয়ে নারকেলের বরফি। এবার আমি এটা 3-4 ঘন্টার জন্য ঠান্ডা হতে দেব। একদম ঠান্ডা করেই তবে এটা কাটলে ভালো হয়। আমি নিজের সুবিধার্থে আমি ছুরিতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি যাতে কাটবার সময় লেগে না যায়। আপনারা এটা নাও করতে পারেন। এবার আমি চৌকো চৌকো শেপে কেটে নিচ্ছি, আপনারা মনে করলে বরফি আকারেও কাটতে পারেন। নারকেলের এই বরফি রেসিপিটা অসাধারণ খেতে হয়, আপনারাও প্লিজ ট্রাই করে দেখবেন। কাল রাখি পূর্ণিমা, খুব চটজলদি এটা তৈরি হয়ে যায়। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে লিখে জানাবেন কেমন হলো, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে, আত্মীয় স্বজনের সাথে, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আবার কাল নতুন একটা রেসিপি নিয়ে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।